বেগুন দিয়েও যে এত ভালো তরকারি রান্না করা যায় আগে জানতাম না, যদি বা এটা ট্রাই না করতাম। তো আজকে বেগুনের একটি রেসিপি তৈরি করব, তার জন্য আমি এখানে বেগুনটাকে ডুমো ডুমো করে একটু লম্বা সাইজে কেটে নিয়েছি। তারপরে আলুগুলোকেও এইভাবে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, আর একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো সরাসরি চলে যাওয়া যাক রান্নাতে। রান্নার জন্য আমি এখানে প্রথমে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা একটু হালকা গরম হয়ে গেলেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো হিং। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, এটাকেও দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে আসে। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলে হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপরে এগুলোকে আমি লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট একটু ভালোভাবে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলো দেওয়ার পরে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। এগুলোকে একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব, আর তোমাদের সাথে কিছু কথাও বলে নেব। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা অবশ্যই ভিডিও দেখার পর কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, সেটা তোমরা সবাই জানো। এখানে মেশানো হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করব। তো 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম। আমার কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি একটু খুন্তির সাহায্যে সবগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে দেব, আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, আর আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে আলু আর মশলার সাথে বেগুনগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু আলতো হাতে, আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে দেব। তো বেগুনগুলো সবগুলো উপকরণের সাথে মেশানো হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না বেগুনগুলো হালকা একটু মজে আসছে। তারপরে দিয়ে দেব কিছু মশলা। তো বেগুনগুলো আমার হালকা একটু মজানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু বাড়িয়ে দিবে, কালারটা খুব সুন্দর আসবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিব 7 মতো নুন। এগুলো দেওয়ার পর হালকা একটু জল দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার পর খুব ভালোভাবে সবগুলো মশলাকে আমি সবজির সাথে মিশিয়ে নেব।
সবগুলো মশলা সবজির সাথে মেশানো হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো তোমরা দেখতেই পেলে মশলা আমার কষানো হয়ে গেছে। আমি মাঝে মধ্যে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করেছি আর মশলা থেকে কিন্তু খুব ভালো তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বুঝেই দিবে প্রথমে থিকনেসটা তোমরা যেরকম রাখতে চাও। এই গ্রেভিটা কিন্তু একটু থিক হলেই ভালো লাগবে, বেশি পাতলা হলে ভালো লাগবে না। যদি নাড়াচাড়া করার পরে মনে হয় যে না ঝোল আর একটু বেশি লাগবে তখন তোমরা দিতে পারো। তো জলটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোটা কিন্তু আলতো হাতেই করতে হবে, নাতে করে সব বেগুন কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে। তো আমার এখানে জলটা একটু কম লেগেছে, আমি পরে আরেকটু জল অ্যাড করেছি। করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করছি একটা বলক আসার জন্য। তো দেখো ঝোলে বলক চলে এসেছে, আমি আবারও একটু ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে দেব আলতো হাতে। তো রান্না কিন্তু আমার প্রায়ই কমপ্লিট, তোমরা দেখেইছ আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করেছি অনেকক্ষণ। এখানে এখন দিয়ে দিব কিছুটা গরম মশলা। ঝোলের থিকনেস কিন্তু আমি একদম গায়ে গায়ে রেখেছি। তো গরম মশলা দেওয়ার পর আমি আবারও একটু আলতো হাতে ঝোলটাকে নাড়িয়ে দিচ্ছি, একদম হালকাভাবে করব যাতে করে বেগুনগুলো ভেঙে না যায়। তো দেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে রাখবো যাতে করে গরম মশলার ফ্লেভারটা মিশে যায়। তো 5 মিনিট পরে আবারও চলে আসলাম, এখন এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল কি বলবো, মানে বলে বোঝানো যাবে না। যদি বা তোমরা ঘরে এই রান্নাটা ট্রাই করে না খাও, খুবই সুস্বাদু হয়েছিল, মাছ মাংসকে বলবে ওদিকে থাকতে। তো সেই জন্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। এখন আমরা সরাসরি চলে যাব পরিবেশন করতে। তো ফাইনালি আমাদের আলু বেগুন কারি রেসিপি তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে লিখে জানাবে যে তোমাদের কাছে কীরকম লেগেছে। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখো লাইক কমেন্ট কিন্তু করে দেবে, শেয়ারও করে দেবে, তাহলে আগামী দিনে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবারও হাজির হয়ে যাব। তো তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি এখানে একটু প্লেটিং করে নিচ্ছি। আমি নিয়েছি একটু গরম ভাত আর এই তরকারিটা নিয়েছি, অসাধারণ হয়েছিল খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।